আসসালামু আলাইকুম, আমি দিলরুবা বেগম, সহকারী অধ্যাপক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। আমার আজকের অনলাইন ক্লাসটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আমি আজকে তোমাদের পড়াবো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য পড়তে গেলে আমাদের পড়তে হবে প্রথমে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা কাকে বলে। যে শাসন ব্যবস্থায় বা যে সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস, অন্যান্য মন্ত্রীরা তার সহকর্মী এবং রাষ্ট্রপতি নামে মাত্র এবং মন্ত্রিসভাকে আইনসভার কাছে দায়ী থাকতে হয় বা তার সকল কাজের জন্য জবাবদিহি করতে হয় তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। এখন আমরা পড়ব মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য। এক নম্বর, সংসদের প্রাধান্য। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সংসদের সার্বভৌমত্ব রয়েছে। এখানে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী তার বা মন্ত্রিসভা তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে এবং আইনসভা অনাস্থা আনলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। ক্ষমতার একত্রীকরণ। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল ক্ষমতার একত্রীকরণ। কারণ এখানে আইনসভার সদস্যরাই মন্ত্রিসভার সদস্য, আইনসভার একজন ব্যক্তি একাধারে আইনসভার সদস্য আবার মন্ত্রিসভার সদস্য বটে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেকটি বৈশিষ্ট্য হল নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। এখানে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস আর রাষ্ট্রপতি নামে মাত্র, রাষ্ট্রপতিকে তার সকল কাজের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। দায়িত্বশীল শাসন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হল দায়িত্বশীল শাসন। এখানে শাসন বিভাগকে আইন বিভাগের কাছে তার সকল কাজের জন্য জবাবদিহি করতে হয় এবং আইনসভা ইচ্ছা করলে মন্ত্রিসভা অনাস্থা পার্লামেন্টে অনাস্থা এনে মন্ত্রিসভাকে ভেঙে দিতে পারে। মন্ত্রীগণ আইনসভার সদস্য। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ কে অবশ্যই আইনসভার সদস্য হতে হবে। কেউ যদি আইনসভার সদস্য না হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট দিনের ভিতরে আইনসভার সদস্য হতে হয়। দলীয় শাসন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বা সংসদীয় সরকার ব্যবস্থায় দলীয় শাসন ব্যবস্থা, কারণ এখানে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারাই সরকার গঠন করে আর অন্যান্য দলগুলো বিরোধী দল হিসেবে কাজ করে। সংসদীয় সরকার ব্যবস্থায় আরেকটি বৈশিষ্ট্য হল প্রতিনিধিত্বমূলক শাসন। কারণ এখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনা করে। নমনীয়তা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল এটা একটা নমনীয় শাসন ব্যবস্থা, কারণ যে কোনো নিয়ম নীতি বা যে কোনো ব্যাপারে আইনসভার দুই তৃতীয়াংশ সদস্য যদি সিদ্ধান্ত নেয় বা তারা যদি সম্মতি দেয় তাহলে যে কোনো আইন পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন এগুলো করতে পারে। তাছাড়া আইনসভার মন্ত্রিসভার যদি তারা অনাস্থা নিয়ে আসে মন্ত্রিসভার প্রতি তাহলে মন্ত্রীদেরকে পদত্যাগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। এর ভিতরে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।